দেখ বোন, পাগলামি করিস না, তোরে বিয়ে দিছি সংসার ভাঙার জন্য না। বোন রে, তোর কোলে ছোট একটা বাচ্চা আছে, পাগলামি করিস না। হ বাড়িতে গেলে তো বাপের সম্পত্তির ভাগ দিতেইব, এর লিগে তোমরা এরকম করতেছ আমার লগে, আমি কি কিছু বুঝি না? আমার মতো ভুল আর কোনো মেয়ে যাতে না করে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল করব না। বাবা, আমি মাকে নিয়ে এসেছি, তুমি মাকে ক্ষমা করে দাও। মন খারাপ করিস না, তোর বুনডা এমন একটা কাজ করছে, মাসুম একটা বাচ্চা দেখলে আঙ্গু অনেক মায়া লাগে রে। আঙ্গু কি মায়া লাগে না, আঙ্গু তো অনেক মায়া লাগে, আঙ্গু কি কিছু করার আছে? আঙ্গু কিছু করার নাই রে। কাতি মাসের কুত্তার মতন এমন হাঁপাইতাছুস কে? কেউ ধাওয়া করছে নাকি? ওই শালার পুতার লাগিয়া শঙ্কর আবার মারছে, তোরে খাইয়ে ভালাবো। তুই আমারে খাবি? আমি শঙ্করের বাইদ্যা। নিজের পায়ে নিজেই কুরআন মারলাম। কাজল, কাজল, আরে বিপ্লব ভাই কেমন আছেন? আমার ভালো দিয়া তুই কি করস? তোর বাবার এত সয় সম্পত্তি থাকতে তোর বাইরা তার লগে বিয়ে দিল, এরকম একটা ঘর হইলো ফকির? ভাই আমি তার এত বোঝাই, সে তো বোঝে না, আমি কি করুম ভাই? যে বুঝে না ও সংসার করতে হইবো কে? দেশে কি আর কোলার নাই? বাঁচতে চাইলে ও সংসার তার। দেখ বোন, পাগলামি করিস না, তোরে বিয়ে দিছি সংসার ভাঙার জন্য না। বোন রে, তোর কোলে ছোট একটা বাচ্চা আছে, পাগলামি করিস না। হ বাড়িতে গেলে তো বাপের সম্পত্তির ভাগ দিতেইব, এর লিগে তোমরা এরকম করতেছ আমার লগে, আমি কি কিছু বুঝি না? তোর যা মন চাই তাই কর। আচ্ছা ঠিক আছে। বোন, তুই আজকে যে কথাগুলো বললি, আমরা দুইটা ভাই মনে অনেক কষ্ট পাইছি, তোর একদিন অনেক কাম তৈব, কথাটা মনে রাখিস ভাই। চল চল। আচ্ছা ঠিক আছে, মনে রাখ মনে। কি ব্যাপার, তুমি নাকি রান্না করো নাই? আমি রান্না করতে পারবো না। কেন? কাজের মেয়ে রেখে নাও। কেন কাজের মেয়ে রাখবো কেন, তুমি কি করবা? আমি পায়ের উপরে পা উঠে খাবো, তোমার কোনো সমস্যা আছে? কি এসব আজে বাজে কথা বলছো? আজে বাজে কথা? তোমার সাথে যারা চাকরি করে তাদের বাড়ি গাড়ি সব কিছু আছে, তোমার কি আছে বলো তো? আরে আমার সাথে যারা চাকরি করে তারা তো অবৈধ ইনকাম করে, আর আমি অবৈধ ইনকাম করতে পারবো না। আর সবকিছু জেনে শুনে তো তুমি আমাকে বিয়ে করেছো। ও, সবকিছু জেনে শুনে এসেছি যখন, সবকিছু জেনে শুনে আবার চলে যাব। চলে যাব মানে? চলে যাব। সত্যি চলে যাবা? হ্যাঁ আমি সত্যি চলে যাব। চলে যেতে যাবা, বাচ্চাটা নিয়ে যাও। তোমার বাচ্চা তুমি পালো, আমি কেন পালবো? সরো, আমি চলে যাব। আমার মতো ভুল আর কোনো মেয়ে যাতে না করে। এখন ফেট ফেট করে কেন আসুস কে লেগা? তখন তো কথার পাত্তাই দেস নাই। জমির ভাগ নিবি? জমির ভাগ? তোর জমি আমরা গিল লাগাইছি। জমির ভাগ আর স্বামী সংসার আলাদা জিনিস। চিন্তা করে দেখ, তুই নিজেরা ক্ষতি করছস, আমগো ক্ষতি করছস, এলাকাত মুখ দেখাইতে পারতাছিস না। আমাদেরকে চেনো না? তো চিনি না। কি বলছো বাবা, তুমি আমাদেরকে চিনতে পারছো না? আমরা তোমার মামা। মামা মানে কিসের মামা? আমার তো মাই নেই, ধরো না আপনার এখান থেকে। মাহি, আপনি কে? তোমার বাবা কোথায়? আমার বাবার খোঁজ নাও। আর আপনি কে? আমি তোমার মা। আমার কোনো মা নাই, আপনি এখান থেকে যান।
করুম এখন কন্ত ওই বাড়ি গেছিলি হ্যাঁ গেছি তো মুখের উপর দরজা লাগাই দিছে আমার কোনো কথাই শোনে না কস কি হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না আমি তাহলে সাথে আলোচনা করে দেখি কি করা যায় আচ্ছা কি যে করলাম কিরে তোর এত বড় সাহস তুই আবার আমার এলাকায় আইছস কিরে অস্থির তুই তুই শঙ্কর লোকে বলে তুই নাকি ভয়ঙ্কর তাই পিস্তলের বাহাদুরে দেখাস কেন আমার লোকরে পিস্তল দেখাইছস কেন এই পিস্তল ছাড়াও শঙ্কর শঙ্করে শঙ্কর একবারই জন্ম নয় আর সেকেন্ড টাইম কি আসবে না এই পিস্তল ছাড়া আমার সাথে লড়বি যন্ত্রটা ফেলাই দে আমার লগে আয় এই তোর মা লাউ পাতা বিলাইছে এই জন্য তুই আজ আমার হাত থেকে বাঁচা গেলি তোর সাথে হিসাবটা আমি বাকি রাখলাম আরে আমি তো ওপেন এনি টাইম এনি মোমেন্ট এনি হোয়ার মনে রাখিস আয় তালই আপনার কিছু বলার মতো সেই মুখ আমাদের নাই তারপর ও তালই আপনার একটা নাতি আছে তো একটু চিন্তা ভাবনা করে দেখেন তালই শুনো বাবা তোমার বোনটা চলে যাওয়ার পর আমার ছেলে একা রান্না বড়া করে খায় বিয়ে শাদীর কথাও চিন্তা করে না শুধু আমার নাতিটার দিকে তাকায়া তালই আমরা সবাই মিলে আইছি আপনি একটা ব্যবস্থা করেন তালই আমার বোনটা সব সময় কান্নাকাটি করে আপনি আমাকে ফিরিয়ে দেন না তালই আমাকে ফিরিয়ে দেন না তালই আমার বোনটা ভুল বুঝতে পারছে আচ্ছা ঠিক আছে বাবা একটা কাজ করো তুমি আমার নাতিটারে ম্যানেজ করো সব ঠিক হয়ে যাব তার কথা কিন্তু তার বাপ ফালায় না আপনি ঠিকই কইছেন যেমনি হোক বাগিনারে ম্যানেজ করব বাগিনা তো এই চল মাহি মাহি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে চিনো কি ব্যাপার কথা বলছো না কেন আমাকে চিনো জি চিনি ওদেরকে চিনো হ্যাঁ চিনি ওই দিন না বললে আমাদেরকে চিনো না আজ বলতেছো চেনো কি জন্য বলছি আপনি জানেন না বাবা যত খারাপ হইও তোমার মা তো তোমার মাকে তুমি ক্ষমা করে দাও বাবা জান আপনার বোনকে পাঠিয়ে দেন বলো আমার মাকে পাঠিয়ে দেন ঠিক আছে আমার আম্মুকে পাঠিয়ে দেন আচ্ছা আমার বাবা লক্ষ্মী পাঠিয়ে দিতেছে হ্যাঁ আচ্ছা এই চল ভাইজান কি খবর তোর ছেলেরে অনেক কষ্টে বুঝে শুনে রাজি করেছি এখন যা ভাইজান গেলে কিছু কইব না তো এই যে বেশি বুঝছ দে তোর এত সমস্যা তোর পাগলা মিল লেগে এলাকার মানুষের কাছে মুখ দিতে পারতাছি না মন ডাক একার কানের উপর থাপ করে তবদা লাগাই ফেলাই এখন যা আমার রাত পথ ধরে সংসার কর যা ভাইজান আপনি কিন্তু ওরা লাই দিয়েন না ঠিকই কইছস ভাইজান আঙ্গো বুইনেরই দোষ ওই জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ওর কোনো অন্যায় আবদার মাইনা নেওয়া যাইব না ঠিক আছে আমি শঙ্করের ভাইগনা হিসাব কিতাব আছে মামার একটা সুনাম আছে কে দেখালাই রাস্তা খারাপ লিখে তোরে খুস্তাছি খুস্তাছ বাইনি তোরে স্টা পাইছি তোরে খাইয়ে ফেলাম কানাই আইয়া বলবি মাহি
মাহি আমাকে মা বলবি না বাবা আমার প্রতি রাগ করে আছিস আমাকে maaf করে দিস বাবা আমাকে maaf করে দিস আমি ভুল করেছি বাবা আমার ভুল হয়ে গেছে ভাই শঙ্কর বাকি না শঙ্কর আমার মারছিল কি রে তুই দাওয়া করছস কা ভাই ও খালি মানুষের সংসার অশান্তি লাগায় ওর কারণে কমলের সংসার ভাঙছে কি রে তুইগুলো করছস কা ভাই আমার ভুল আছে ভাই আর করব না কোনদিন ভাই ও তুমি না কোন ভাই ভাই আর করব না ভাই maaf করে দেন ভাই ভাই maaf করে দে আপনার খাতিরে আমি ওর maaf করলাম যাই নমস্কার দে দাও দে যা কি ব্যাপার আপনি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর এই ভুল করব না বাবা আমি মাকে নিয়ে এসেছি তুমি মাকে ক্ষমা করে দাও আমি আর এই ভুল করব না বাবা রে ক্ষমা করে দি ক্ষমা মহত্বের লক্ষণ এই নাতিদের দিকে চাইয়া তুই এইবারের মতো মাফ করে দে আমারে ক্ষমা করে দাও আমি এরকম ভুল আর করবো না আমার বাবা আর আমার সন্তানের কথা চিন্তা করে এবারে মতো তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো তুমি কি করেছো